স্বেচ্ছাসেবী সংগঠন 89-91 চট্টগ্রামের উদ্যোগে নগরীর হালিশর বি ব্লকের দারুল সুন্না মাদ্রাসার 160 জন এতিম শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সম্প্রতি মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় সংগঠনের বর্তমান অসুস্থ ও মরহুম সদস্য এবং তাদের পরিবারের সকল সদস্যের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য গোলাম সারওয়ার খোকন, মনোয়ার জাহান মনি, সাজ্জাদ সুমন, বাহাউদ্দিন জুয়েল, মঞ্জুর মোর্শেদ শাহিন, জহির আহমেদ, এস এম বাবু, মোহাম্মদ তহিনুর আলম টিটু সহ আরও অনেকে। সংগঠনের সদস্যরা জানান, প্রতি মাসেই তারা অনুষ্ঠানটির আয়োজন করে থাকেন এবং ভবিষ্যতেও আয়োজন করে যাবেন। ডেক্স নিউজ, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।